আমরা বলছি যে ইমিনেন্স যেটা থাকে টিবিয়াল ইমিনেন্স, এই যে পোর্শনটা যে বর্ডারটা এই দুইটার চাইতে যে কিছু একটা বর্ডার আছে সেই বর্ডারটা সবসময় কোথায় থাকে? টিবিয়ালি থাকে, টিবিয়ালি থাকে এবং সামনে থাকে। ঠিক আছে, তাহলে এটা কোন পা বলো দেখি? এটা হচ্ছে বাম পা। এটা বাইরে আসছে, এটা বাইরে আসবে। তুমি কি বলছো? তোমাকে ডান বলছো, উঁচু জায়গাটা বাইরে আসবে। তাহলে এই বর্ডারটা বাঁ দিকে যদি ল্যাটারালি থাকে তাহলে আমি এটাকে ল্যাটারালি দিয়ে দিলাম, এই বর্ডারটাকে আমি মিডিয়ালি দিয়ে দিলাম। মিডিয়ালি ল্যাটারালি থাকলে তাহলে এটা কোন পা হচ্ছে? পায়ের পজিশন বুঝবে এটা দেখে না? এটাও ঠিক আছে। তুমি হচ্ছে তোমাকে আগে মিডিল বের করে নিতে হবে, এটা মিডিল। হ্যাঁ, মিডিলের এইদিকে যেটা অবতল বর্ডার সেটা হলো ল্যাটারাল, উত্তলটা মিডিয়াল। তুমি দাঁড় করে দাও, এটা তোমার বোনের জন্য। যখন তুমি লাইভ অ্যানিমেলে ঘুরবা তখন তো তোমার বাম রাম চেনা কোনো ব্যাপারই না। হ্যাঁ, তারপরে কি হলো, এই পায়ের প্রবলেম, আমি ওকে এই পাশে শোয়া দিই। ঠিক আছে, শোয়া দিলে কী হয়ে যাবে, এই ভিতরের দিকে মিডিয়ালটা পড়লো, মাঝ বরাবর মিডিল, বাইরের দিকে ল্যাটারাল। এখন আমাদের দরকার কী চেনা? লিগামেন্টটাকে চেনা। ঠিক আছে, আচ্ছা আমরা যে বললাম যে এই ইমিনেন্স বরাবর আমরা যখন সামনের দিকে ভাবে পালপেট করতে করতে সামনের দিকে যাব, তখন আমরা সরাসরি এটা প্যাটেলা। ঠিক আছে, প্যাটেলা, এটা হলো ফিমারে, যে ফিমারের যে ট্রকলিয়ার, এটা কী হতে পারে, এখানে উপরে যে জাস্ট এখানে এরকম করে উপরে উঠে যেতে পারে। উপরে উঠে গেলে একটু খেয়াল করো, টান সবচেয়ে বেশি পড়তেছে এটাতে, এই যে এটাতে, এই যে নেমে গেল কোনো সমস্যা নেই, কিন্তু এটা যখন উপরে উঠে যাচ্ছে এটাতেই টান বেশি পড়ে। আচ্ছা, এখন এটা উপরে গেছে, মনে করো প্যাটেলা আপওয়ার্ডলি ফিক্সড হয়ে গেছে, তখন কী করতে হবে, এভাবে হাত দিয়ে সামনে পালপেট করে মিডিল বের করতে হবে। বুঝতে হবে যে এটা মিডিল। যখন তুমি প্যাটেলা পাবা, টিবিয়া পাবা, টিবিয়ার ইমিনেন্স পাবা, তখন তুমি বুঝিয়ে নিবা যে এটা হচ্ছে মিডিল। ল্যাটারাল তোমার দরকার নেই। এখন মিডিল পেলে যেটা করতে হয়, মিডিলের পাশে প্রেস করতে হয়, জাস্ট এই জায়গাটা। হ্যাঁ, মিডিলের পাশে, দ্যাট মিনস এইভাবে শোয়াইছো না, তোমার দিক সাইডে প্রেস করলে কী হবে, আস্তে আস্তে প্রেস করলে এই জায়গায় কিছু ফ্যাট থাকে, সেই ফ্যাটটার কারণে এখানে একটু ডিপ্রেশন মনে হয়। ঠিক আছে, ডিপ্রেশন পেয়ে যখন তুমি টান দিচ্ছ তখন ডিপ্রেশনের এখানে যখন খুঁচাবা এখানে, তখন সোলিন হয়ে যাবে না, সোলিন হয় না, কিচ্ছু হয় না, জাস্ট এরকম থাকে। ডিপ্রেশনের পাশে তখন এই জিনিসটাকে টেস্ট করতে হবে, দড়ি, শক্ত দড়ির মতো মুড়ি কিছু দিয়ে খুব টাইট করে বেঁধে রাখতে হবে। ঠিক আছে, এটা একবারে বুঝে যাবে না, কিন্তু একবারে তোমরা পাবো না, এইভাবে করবা করবা মনে হবে কিছুই বুঝতে পারছি না, আবার করবা আবার করবা। আর এখানে ইজিলি যত সহজে ফ্যাটটা ঢুকে যাচ্ছে তত সহজে কিন্তু ঢুকবে না, কারণ অ্যানিমেলের যে গরুর যে স্কিনটা সেটা কিন্তু অনেক থিক। ঠিক আছে, অনেক থিক স্কিন পাস করে তোমার এখানে এত প্রেস করলে এতটা ঢুকে যাবে না, হালকা একটু ডিপ্রেশন হবে, এই জন্য বারবার করতে হয়। বারবার করলে করলে তখন একটু আন্দাজ ফিল করা যায় যে হ্যাঁ ভিতরের দিকে একটা কিছু শক্ত মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মিডিয়ালটাকে বের করা হয়েছে, হওয়ার পরে এখন মিডিয়ালকে আমরা খুঁজতেছি। তো মিডিয়াল খুঁজতে গেলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এখানে একটু ডিপ্রেশন হবে। কেন ডিপ্রেশন হবে? এই কারণে যে পুরা না না এই জায়গায় প্যাটেল ছিল সেজন্য না, এইখানে এই প্রত্যেকটা লিগামেন্টের নিচের দিকে কোষণ হিসেবে ফ্যাট আছে, হিউজ অ্যামাউন্ট অফ ফ্যাট আছে। ফ্যাট যেহেতু সফট একটা সাবস্টেন্সের, সেহেতু এখানে হালকা একটা ডিপ্রেশন হবে। এই নিচের দিকে সরাসরি কোনো বোন নাই, বাট এখানে যখন তুমি যাবা তখন এখানে টিবিয়াও শেষ হবে, প্যাটেলাও শুরু হবে, এখানে একদম বোন পাওয়া যাবে, শক্ত স্ট্রাকচার। কিন্তু এর পাশাপাশি এই পাশে কেন পাবো ফ্যাট, একটু ডিপ্রেশন, কারণ এই জায়গায় কোনো বোন নেই, ফ্যাট আছে। ঠিক আছে, এখানে যখন এভাবে করবা করার পরে তখনই বোঝা যাবে যে এই সাইডে এই জিনিসটা অনেক প্রেসড হয়ে আছে। ঠিক আছে, শুরুতে যখন সার্জিক্যালি কারেকশন করা হয়, নতুন নতুন যখন প্র্যাকটিস করা হয়, আমি যেটা বোঝা যায় তো সেটা হচ্ছে এখানে ইনসিশন দিতা। ইনসিশন দিয়ে কী হবে, ইনসিশন দিলে তখন এই জিনিসটা ওপেন হয়ে যাবে। ইনসিশন একটু বড় ইনসিশন দিলে এটা বোঝা যাবে, এখন যেভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তখন এখানে লিগামেন্টটা খুঁজে বের করা সহজ হতো। ঠিক আছে, কিন্তু বেশ কয়েকবার প্র্যাকটিস করার পর স্যাররা যেটা করেন সেটা হচ্ছে স্যাররা কোনো ইনসিশন দেন না, জাস্ট হাত দিয়ে পালপেট করে 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 বুঝতে পারেন যে এখানে এখান দিয়ে স্ক্যালপেল ঢুকা দিয়ে এভাবে জাস্ট এখান থেকে স্ক্যালপেল ঢুকা দিয়ে হবে কেটে। ঠিক আছে,
এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে একটা। আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মিডলটা চিনতে হবে, মিডলের সাথে সাথে মিডিয়ালটা খুঁজে বের করতে হবে। আর ল্যাটারালটা এখানে আসবে না অত ইজিলি, কারণ ল্যাটারাল সাইডে তুমি ওকে শুয়ে দিচ্ছ, ওটা নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে। এটা তাহলে আমরা এখানে যেটা যে কয়েকটা জিনিস শিখলাম, শুরুতে হচ্ছে আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন বলতে কী বোঝায়, এটা নাম আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন কেন, এর সাথে কী কী স্ট্রাকচার ইনভলভ, ঠিক আছে। কারেকশন করতে গেলে আমাদেরকে সার্জিক্যালি, মানে সার্জিক্যাল কারেকশন করতে গেলে কোন জিনিসগুলোকে আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে, কোন কোন জিনিসগুলো কনসিডারেশন আনতে হবে। কী বললাম কনসিডারেশনের সময়, যে আমাদেরকে টিবিয়াল যে ইমিনেন্সটা আছে সেটা খুঁজে বের করতে হবে, এর সাথে সরাসরি কারেকশন যে প্যাটেলাটা সেটা খুঁজে বের করতে হবে। এখানে মিডিল যখন আমরা লিগামেন্টটা পাবো, তার মিডিয়ালি মিডিয়াল সাইডে আমাদেরকে একটু পালপেট করে একটা সফট এবং একটা ডিপ্রেশন খুঁজে বের করতে হবে, তাহলেই আমরা সহজে কোনটা খুঁজে পাবো, মিডিয়ালটা। এখন আমি প্যাটেলটাকে নামাই দিচ্ছি, হ্যাঁ। এখন সমস্যা হচ্ছে যদি তুমি মিডিলটা কাটো তাহলে কী হবে, মিডিল কাটলে কী হবে, এর সাথে এর স্ট্রাকচারটা যে জয়েন্টটা সেটা কেটে যাবে, কেটে গেলে কী হবে, আর সে দাঁড়াইতেই পারবে না। যে হাঁটু সোজা করে যে তুমি দাঁড়াচ্ছ, হাঁটু সোজা করে তুমি হাঁটু ছেড়ে দিয়ে দাঁড়াও, আর হাঁটু সোজা করে দাঁড়াও, সবচেয়ে বেশি টান যেটাতে পড়ছে সেটা হচ্ছে এই মিডিলটা, অর্থাৎ মিডিলটাই সে তার পুরো ভরটাকে ধরে থাকছে। যদি কোনো কারণে এটা কেটে দাও তাহলে কী হবে, হাঁটুটা সোজা করে দাঁড়াতে পারবে না, হাঁটু সোজা করে না দাঁড়ানো মানে হাঁটতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে, ঠিক আছে। আর যদি ল্যাটারাল কোনো কারণে কাটো ভুল করে তাহলে কী হবে, তার ছাঁচড়ানি যে ছাঁচড়া ছাঁচড়া হাঁটতো সেটা কারেকশন হবে না, কিন্তু সে হাঁটতে পারবে, জাস্ট আগে যেরকম ছিল সেরকমই থাকে। আর যদি মিডিলটা তুমি খুঁজে পেয়ে কেটে ফেলো তাহলে কী হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে, ল্যামনেসটা ফ্রি হয়ে যাবে। না এটাতে খুব একটা ব্লিডিং হয় না, কারণ এখানে সব ফ্যাট, এখানে সব ফ্যাট, এখানে লার্জ কোনো ব্লাড ভেসেল নাই, ঠিক আছে। যদি তুমি ইনসিশন দাও তাহলে, মানে স্কিনকে সরাও, তাহলে স্কিনের নিচে যেসব পাতলা ক্যাপিলারি থাকে সেগুলো থেকে সামান্য কিছু ব্লিডিং হতে পারে। যেটা কাটবো কেন, কাটবা কারণ এটাই ওকে টান দিয়ে উপরে, এ যে যখন উপরে উঠে গেছে তখন এটাতেই সবচেয়ে বেশি টান করছে, যার কারণে ও কী করতেছে, ছ্যাঁচড়ায় হাঁটতেছে, ইজিলি হাঁটতে পারছে না। প্যাটেলা নামবে না, প্যাটেলা নামার, নামুক বা না নামুক সেটা নিয়ে তোমার প্রবলেম, প্যাটেলা যদি নামারই চান্স থাকতো তাহলে তো ও পালপেট করে নামায় নামায় দিলে ঠিক হয়ে যেত, প্যাটেলা নামার চান্স থাকে, কারণ এখানে পুলি লাইক একটা সাবস্টেন্স যখন এটা উপর উঠেছে তখন এই দুইটা ইয়ের কারণে, প্রসেসের কারণে ওখানে আটকে থাকে। যদি সম্ভব, যদি এটা হতো যে ওকে ম্যাসেজ করে 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 নিচে নামাই, তাহলে তো সার্জারি করার দরকারই হতো, এটা হয় না, এটা যখন উপরে উঠে যায় এটা ফিক্সড হয়ে যায়, ফিক্সড হয়ে গেলে যখন এটা আটকে যায় তখন তুমি এটা কাটলেই তার হাঁটাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা যদি তুমি এটা কোনো দিন না কাটো, সে গরুটা তো মরে যাবে, তাকে না সেভাবে ছাঁচড়ে ছাঁচড়ে ল্যাংড়া ল্যাংড়া হাঁটতে হাঁটতে তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যদি এটা হালের গরু হয় তাহলে কী হবে, তাকে দিয়ে তো তোমার পারপাস সারা হচ্ছে। আর যদি মিল্কিং কাউ হয় তাহলে কী হবে, প্রোডাকশন কমে যাবে, কারণ বডিতে একটা অস্বস্তি থাকলে কী হয়, আলটিমেটলি প্রোডাকশন ফল করে, এই জন্যই তোমাকে কারেকশন করতে হবে, তার লাইফ সেভিং না, লাইফ বাঁচানোর জন্য, জাস্ট কী করার জন্য, প্রোডাক্টিভিটিটা ঠিক রাখার জন্য, তুমি তার কাছ থেকে যেটা চাচ্ছ সেটার জন্য সে ঠিক মতো দিতে পারবে। তাহলে এখন তোমরা কাছাকাছি আসো, যারা কাছাকাছি ছিল তারা তিনটা লিগামেন্ট দেখছো, আমি লিগামেন্টগুলো আবার তোমাদেরকে বের করে দিই। একটা হচ্ছে আমরা শুরুতেই বের করবো মিডিল, ইমিনেন্স বরাবর এখানে আসে মিডিল, কত ঠিক দেখো, কত ঠিক অনেক ঠিক, চওড়াও বেশি আর মোটাও অনেক, হ্যাঁ। এটা বের করার পরে আমরা ল্যাটারাল সাইডে ল্যাটারালটাকে পাবো, এটাকে কিন্তু আমরা আলাদা করছি, এখানে কী ছিল, এখানে এই কাটাটা ছিল না, এটা আমরা কাটছি, কেটে এটাকে আলাদা করছি, এটাকে আলাদা করছি, কিন্তু বোঝা যায়, কারণ হচ্ছে এই লিগামেন্ট বা টেন্ডন এটা কি হোয়াইট ফাইব্রাস কানেক্টিভ টিস্যু, আর মাসেল তার সাথে কি, মাসেল হচ্ছে মাসেলের সাথে ব্লাড সাপ্লাই থাকে, বাট এই কানেক্টিভ টিস্যুর সাথে মধ্যে যেহেতু ব্লাড সাপ্লাই নাই সেহেতু এটা বোঝা যায় এটা হচ্ছে অ্যাভাসকুলার হোয়াইট, এটার সাথে স্ট্রাকচারের তফাৎ বোঝা যায়। আচ্ছা এখন এই দুটো বের করার পরে যে ছোট্ট জিনিসটা এই পাশে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মিডিয়াল, মিডিল, হ্যাঁ হচ্ছে ল্যাটারাল। তাহলে আবার আমরা আর এই তোমাদেরকে ক্যালকেনিয়াল বোনের যেটা কথা বললাম সেটা হচ্ছে এই জিনিস, এই বোনটা হচ্ছে ক্যালকেনিয়াল বোন, অর্থাৎ ম্যাটার টার্সাল বোন, টার্সাল বোন। আর এই টেন্ডনটা যেটা এটার সাথে অ্যাটাচ ছিল, এই টেন্ডনটা হলো কি, ক্যালকেনিয়াল টেন্ডন, কমন ক্যালকেনিয়াল টেন্ডন বা টেন্ডন এখিলিস, তোমাদের এখিলিস টেন্ডন, এখিলিস বলো যে এখিলিস থেকে না, এখিলির
নাম থেকে এটা আসছে এই ফিলের এই জায়গায় কি টার্সাল বোন তীর লাগছিল তীর লাগছিল হ্যাঁ টার্সাল বোন টার্সাল বোন এটা টার্সাল এটা টার্সাল ক্যালকেনিয়াল বোন টার্সাল বোনেরই এই না এটার নাম এগুলো সবগুলোকে কমনলি টার্সাল বোন বলে এখানে আরো কয়েকটা বোন আছে এটা এটা কি এটা টেন্ডন এটা টেন্ডন ক্যালকেনিয়াল লিগামেন্ট এই যে মাসলের সাথে বোনের জয়েন্ট এটা টেন্ডন টেন্ডন এটা বলেন একলিস টেন্ডন টেন্ডন এক্সিস্ট কমন আর এটা এটা হচ্ছে ক্যালকেনিয়াস বোন ক্যালকেনিয়াস শেষ না তোমরা এদিকে ওই দিক থেকে জানাচ্ছি না তারা এদিকে